রাশিয়ান হ্যাকারদের বলা হয়ে থাকে বিশ্বের সেরা হ্যাকার। পৃথিবীতে যে দেশগুলো হ্যাকারদের পিছনে সরকারিভাবে সবচেয়ে বেশি খরচ করে, তাদের মধ্যে সবার উপরে থাকবে রাশিয়া। আর তাই রাশিয়ান হ্যাকারদের সমীহ করে চলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। 2016 সালে ভোটে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হারিয়েছিলেন হেভি ওয়েট প্রার্থী হিলারি ক্লিন্টনকে। প্রচারণা চলাকালে বহু কারণে যখন মুখ থুবড়ে পড়েছিল ট্রাম্পের প্রচারণা, ঠিক সেই সময় পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিন্টনের ইমেলের কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয়, যা নির্বাচনের মোড় ঘুরিয়ে দেয়। জনমত জরিপে ট্রাম্পের পারদ তুঙ্গে চলে যায়। মজার ব্যাপার হচ্ছে, এই ইমেল ফাঁস হওয়ার 4 মাস আগে ট্রাম্প রাশিয়াকে আহ্বান জানিয়েছিল তারা যেন হিলারির ইমেল হ্যাক করে। পরবর্তীতে এই একটি ইমেল হ্যাকের ঘটনা ঘুরিয়ে দিয়েছিল নির্বাচনের মোড়। হিলারির রাজনৈতিক দল ডেমোক্রেট পার্টি অভিযোগ করেছিল রাশিয়ার সরকারি হ্যাকার হিলারির মেইল হ্যাক করেছে। রাশিয়া যদিও সেই অভিযোগ স্বীকার করেনি, তবে দিন শেষে হিলারির হারের পেছনের কারণ খুঁজতে গেলে সেই মেইলগুলোকে উপরের দিকে রাখা হয়। 2016 সালের বার্ষিক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হ্যাকিংয়ের পেছনে কে রয়েছেন তার চেয়ে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির হ্যাক হওয়া তথ্য বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক সবসময় থাকে আদায় কাঁচকলায়, কিন্তু তারপরেও হ্যাকিং নিয়ে পুতিনকে কিছু প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছিলেন, দুই দেশের সম্পর্ক খারাপ হলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিষ্ঠানগুলো যেন উত্তেজনার আওতায় আনা না হয়। অর্থাৎ রাশিয়া এবং আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে যেন এক দেশের হ্যাকাররা অন্য দেশের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শেয়ার বাজার, ট্রাফিক ও সিস্টেমের উপর আঘাত না করে। এমন কিছু হলে আমেরিকানরা চুপ থাকবে না বলেও শীতল হুমকি দিয়েছিলেন বাইডেন। কিন্তু ভ্লাদিমির পুতিন সেই হুমকিকে পাত্তা দেননি, বরং হ্যাকারদের দিয়ে গেছেন সরকারি পৃষ্ঠপোষকতা। যে পন্থায় রাশিয়া হ্যাকারদের পৃষ্ঠপোষকতা দেয় সেটি একটু ভিন্নই বটে। রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাধ্যতামূলকভাবে সশস্ত্র বাহিনীতে কাজ করতে হয়। তাদের মধ্যে যারা অ্যাকশনধর্মী কর্মকাণ্ড এড়াতে চান, তাদের সাধারণ সায়েন্স স্কোয়াড্রনে মনোনীত করা হয়। সাইবার অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও হ্যাকার হিসেবে নিয়োগ দেয় রাশিয়া। সরকারি সংবাদপত্র রোসিস্কিয়া গেজেতায় তালিকাভুক্ত হ্যাকার শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিমন্ত্রী জেনারেল আলেক ওস্তাপেনকো বলেছেন, সাইবার অপরাধ জগতের সঙ্গে যাদের জড়িত থাকার ইতিহাস রয়েছে তাদেরও সায়েন্স স্কোয়াড্রনসে নিয়োগ দেওয়া হয়। ওস্তাপেনকোর 2013 সালের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সাইবার অপরাধ জগতের ব্যক্তিদের সম্ভাবনাময় বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহারের দৃষ্টিকোণ থেকে তাদের নিয়োগ দেওয়া হয়, তবে বিষয়টি আলোচনা সাপেক্ষে। 2012 সালে নতুন প্রতিরক্ষামন্ত্রী শুইগুকে নিয়োগ দেওয়ার সঙ্গে রাশিয়া সাইবার যুদ্ধ জোরদার করে। এর পরের বছরে জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জেনারেল ভ্যালেরি ভি জেরাসিমোভের একটি লেখা প্রকাশিত হয়, যা জেরাসিমোভ মতবাদ বলে পরিচিতি পায়। এতে বলা হয়, আজকের বিশ্বে যুদ্ধ ও শান্তির সীমারেখা ঝাপসা হয়ে গেছে এবং গোপন কৌশল গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তিনি একে অরৈখিক যুদ্ধ বলে বর্ণনা করেন। তার সমালোচকেরা একে গেরিলা ভূরাজনীতি বলে উল্লেখ করেন। 2013 সালে রাশিয়ার হ্যাকার নিয়োগ প্রক্রিয়া নতুন গতি লাভ করে। হ্যাকিংয়ের সক্ষমতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে রাশিয়ার সরকারি সংস্থাগুলো পশ্চিমা বিশ্বের সরবরাহ করা বৈধ সফটওয়্যার সহ বাজারে চালু থাকা হ্যাকিংয়ের সফটওয়্যার নজরদারিতে রেখেছে। উইকিলিক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী 2014 সালে অ্যাডভান্সড মনিটরিং নামের রাশিয়ার একটি কোম্পানি হ্যাকিং টিম নামের ইতালিয়ান একটি কোম্পানির কাছ থেকে আইফোন হ্যাকিংয়ের সফটওয়্যার কেনে। FSB-র সঙ্গে কাজ করা লাইসেন্স রয়েছে ওই অ্যাডভান্স মনিটরিংয়ের।